হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। নিচের রৈখিক সহসমীকরণটি তুলনামূলক পদ্ধতিতে প্রকাশ সমাধান করো। 2 × x − y = 3, 5x + 8y = 14। তো এটিকে আমরা প্রথমে 1 নম্বর আর এটিকে 2 নম্বর দিই। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, দেখো x − y = 3/2। তাহলে x = পেয়ে যাচ্ছি কত, y + 3/2। এটিকে আমরা 3 নম্বর দিয়ে রাখলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে দেখো পাচ্ছি 5x = 14 − 8y। তাহলে এখান থেকে x এর মান কত হয়ে যাবে, 14 − 8y/5। এটা হয়ে গেল আমার 4 নম্বর সমীকরণ। 3 নম্বর এবং 4 নম্বরে x এর মান তুলনা করে পাই y + 3/2 = 14 − 8y/5। তাহলে এখান থেকে y প্লাস, এখানে দেখো ভাগ করে নিলে 8/5y আসে, = 14/5 − 3/2। তাহলে এখান থেকে দেখো এলসিএম নিলাম 5, তাহলে 5y + 8y মানে কত, 13y। এটা = দেখো এদিকে এলসিএম নিলে হলো 5 × 10, তাহলে এখানে 28 − 5 × 3 = 15। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, দেখো 13y/5, এটা = 13/10। তাহলে y এর মান হয়ে যাচ্ছে কত, বোথ সাইড থেকে 13 ক্যান্সেল করলে 5/10, তার মানে 1/2। তাহলে x এর মান কত হবে, 3 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাচ্ছি, দেখো y + 3/2 ছিল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/2 + 3/2, তার মানে হয়ে যাচ্ছে 3 × 4/2, তার মানে কত, 2। তাহলে নির্ণেয় সমাধান x = 2, y = ½ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ।